সময়ের সাথে পাল্লা দিয়ে দেশে নিয়মিতই বাড়ছে মেডিকেল কলেজের সংখ্যা। দেশে সরকারি বেসরকারি মিলিয়ে মোট মেডিকেল কলেজের সংখ্যা 115টি। তবে নিয়মিতই শিক্ষক সংকট, কাঠামোগত মানসহ নানা প্রশ্ন আছে দেশের মেডিকেল শিক্ষা নিয়ে। তাই দেশের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে মানহীন মেডিকেল কলেজ বন্ধ ও নতুন করে মেডিকেল কলেজের রেজিস্ট্রেশন না দেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি জাতীয় অধ্যাপক ডাক্তার মাহমুদ হাসান। মেডিকেল শিক্ষায় বেশ কিছু সমস্যা আছে, আমরা আলোচনা করেছি। এর মধ্যে একটা হলো যে আপনার মান উন্নয়নের দরকার। আপনার আন্ডার গ্রাজুয়েটের শিক্ষকের স্বল্পতা রয়েছে, তারপরে হাসপাতাল বেডের স্বল্পতা এবং আরও অন্যান্য সমস্যা রয়েছে, ইনফ্রাস্ট্রাকচার, এগুলো উন্নতি করতে হবে। সব বেসরকারি সরকারি সব মেডিকেল কলেজেই এটা করা দরকার, তা নাহলে গুণগতভাবে ভালো চিকিৎসক পাওয়া সম্ভব হবে না। আর পর্যায়ের লেভেলে আমাদেরকে সমন্বয় করা উচিত এবং আমাদের কতগুলো স্ট্রাকচারাল প্রবলেম আছে, যে আপনার জেনারেল এডুকেশন, স্পেশালিস্ট এডুকেশন, এই দুটো আপনার সাব স্পেশালাইজেশন কিভাবে হবে, এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি, এটা আমাদের সমন্বয় করা দরকার। রকমারের ডিসকাউন্টের উপরে শুধুমাত্র নগদ দিয়ে পেমেন্ট করলেই পাবেন আরও 21% ক্যাশব্যাক। এছাড়াও আন্ডার গ্রাজুয়েটে শিক্ষা ব্যবস্থার মানোন্নয়নে জোর দেন ডাক্তার মাহমুদ। তিনি বলেন, দেশে প্রকৃত চিকিৎসক গড়ে উঠছে কিনা তাও যাচাই করা দরকার। এদিকে দেশের মেডিকেল শিক্ষার মানোন্নয়নে প্রয়োজনে বিদেশ থেকে চিকিৎসক আনার পরামর্শ দিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাক্তার মোহাম্মদ শারফুদ্দিন আহমেদ। যে সমস্ত সাবজেক্টে স্পেশালিস্টের সংখ্যা কম তা বৃদ্ধি করা দরকার। কোয়ালিটি ডাক্তার তৈরি করার ক্ষেত্রে আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েটে যেখানে ডেফিসিয়েন্সি আছে এটা পূরণ করতে হবে। সাথে সাথে সরকারকে মনে রাখতে হবে যে আমাদের কত ম্যান পাওয়ার দরকার, জনশক্তি কত দরকার, সেই অনুসারে কিভাবে আমরা তৈরি করতে পারি। প্রয়োজনে বেসিক সাবজেক্টে বিদেশ থেকেও ডাক্তার যদি প্রয়োজন হয় এনে আমাদের এই অভাবটা পূরণ করে মেডিকেল শিক্ষার যেমন মান উন্নয়ন করবো, স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়ন করবো। রোববার বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী 22তম ইন্টারন্যাশনাল কংগ্রেস অ্যান্ড সায়েন্টিফিক সেমিনারের তৃতীয় দিনের মেডিকেল এডুকেশন ইন বাংলাদেশ আর উই অন দ্য রাইট ট্র্যাক সেশন শেষে সময় সংবাদকে এসব কথা বলেন তারা। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা।